অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ই লার্নিং কন্টেন্টে সবাইকে স্বাগত। এখন আমরা অষ্টম শ্রেণী অধ্যায় ১৩ এর অন্তর্ভুক্ত পাঠ ১ থেকে ৬ এ বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ের মাধ্যমে আমরা আন্তর্জাতিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর ভূমিকা মূল্যায়ন করতে পারব। পরবর্তী অংশ দেখতে তীর চিহ্নের এই বাটনটিতে ক্লিক করতে হবে। এখন শিক্ষার্থীদের সামনে সূচিপত্র আসবে। সূচিপত্রের মধ্যে আছে অধ্যায় ও শিক্ষণফল, ইন্টারেক্টিভ কন্টেন্ট, 2 মিনিটস ভিডিও ক্লিপ, অ্যাক্টিভিটি প্ল্যান এবং অ্যাসেসমেন্ট। অধ্যায় শিক্ষণফলে ক্লিক করলে শিক্ষার্থীদের সামনে অধ্যায়ের নাম আসবে এবং এই অধ্যায়ের মাধ্যমে শিক্ষার্থীরা কি শিখতে পারবে সে সম্পর্কে তারা ধারণা লাভ করবে। ইন্টারেক্টিভ কন্টেন্টে শিক্ষার্থীদের সামনে একটি অ্যানিমেশন আসবে। শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলাদেশের মানচিত্র, বিশ্ব মানচিত্র, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও নৃগোষ্ঠীর ছবি দিয়ে আমাদের শ্রেণীকক্ষ সাজাব। ধন্যবাদ, সকলের সহযোগিতায় শ্রেণীকক্ষটি সুন্দরভাবে সাজানো সম্ভব হলো। হোম বাটনে ক্লিক করে সূচিপত্রে ফিরে আসা যাবে। 2 মিনিটস ভিডিও ক্লিপে একটি ভিডিও দেখানো হয়েছে। এসো আমরা জাতিসংঘের বিভিন্ন সংস্থার নাম লেখা বক্সে ক্লিক করে এর কাজ সম্পর্কে জানি। ইউনেস্কো, আমি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন, আমাকে ছোট করে সবাই ইউনেস্কো নামে ডাকে। আমি মূলত বিশ্বব্যাপী শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ ক্ষেত্রে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা সৃষ্টির জন্য সরকারকে সহযোগিতা করি। আমি বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ, বিশেষ করে বয়স্ক শিক্ষা এবং প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেও সহযোগিতা করি। আমি কিন্তু বাংলাদেশের শহীদ দিবস 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে বাংলা ভাষাকে সারা বিশ্বে পরিচিত করেছি। এখন জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ তে ক্লিক করলে এটি সম্পর্কে জানা যাবে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ। আমি ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। আমি বিশ্বের বিভিন্ন দেশে জনসংখ্যা সংক্রান্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদানে সরকারকে সাহায্য করি। আমি বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে জনসংখ্যা নীতি প্রণয়ন এবং পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নে সরকারকে পরামর্শ দিয়ে সহায়তা করি। এছাড়া পরিবার পরিকল্পনা কর্মসূচিকে এগিয়ে নেওয়া এবং নারীর ক্ষমতায়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করি। এবার আসবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সংক্ষেপে আমাকে হু বলা হয়। আমি বিশ্বব্যাপী জনস্বাস্থ্য রক্ষায় সহযোগিতা করি। পৃথিবী থেকে হাম, ডিপথেরিয়া, টিটেনাস, যক্ষা, পোলিও, কুপিং কাশির মতো মরণ ব্যাধিগুলো দূর করতে সরকারকে সাহায্য করি। এছাড়াও ম্যালেরিয়া দূরীকরণ, বিশুদ্ধ পানি ব্যবস্থা, পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নতি, মাতৃ ও শিশু মৃত্যু হার কমানোর মতো গুরুত্বপূর্ণ কাজেও সহযোগিতা করি। UNDP, আমি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সংক্ষেপে আমাকে UNDP বলা হয়। আমি বিশ্ব থেকে দারিদ্র দূরীকরণ ও উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে সরকারের সহযোগী হিসেবে কাজ করি। আমি সরকারের সহযোগী হিসেবে প্রধানত বিশ্বে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা, সংকট মোকাবেলায় সাহায্য সহযোগিতা সহ পরিবেশ ও এনার্জি সংরক্ষণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে কাজ করি। আবার HIV ও AIDS মোকাবেলায়ও সহযোগী হিসেবে কাজ করি। এছাড়াও
বাংলাদেশের গ্রামাঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন, নারী উন্নয়ন, পরিবেশ উন্নয়ন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করছি। বিশ্ব খাদ্য সংস্থা FAO, বিশ্ব খাদ্য সংস্থা FAO। আমার নাম ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। বর্তমানে আমার সদস্য সংখ্যা 187টি দেশ। আমি দুনিয়াব্যাপী মানুষের ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে দেশে দেশে সরকারের সহযোগী হিসাবে কাজ করি। এছাড়াও আমি খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, ঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদে ও প্রান্তিক চাষীদের প্রযুক্তিগত সহায়তা এবং জনগণের জীবনমান উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ কাজগুলোতেও সাহায্য করি। এখন ইউনিসেফে ক্লিক করলে ইউনিসেফ সম্পর্কে জানা যাবে। ইউনিসেফ, আমি ইউনাইটেড নেশনস চিলড্রেনস ইমার্জেন্সি ফান্ড বা আন্তর্জাতিক শিশু তহবিল, আমাকে সংক্ষেপে ইউনিসেফ বলা হয়। আমি উন্নয়নশীল দেশগুলোতে সরকারের সহযোগী সংস্থা হিসেবে অনেক কাজ করে থাকি। মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং মৌলিক শিক্ষা অর্জনে সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করি। স্যানিটেশন ও নারী উন্নয়নের জন্যও সরকারকে সহায়তা দেই। আমি কিন্তু অনেকদিন ধরে বাংলাদেশে কাজ করছি। এখন হোম বাটনে ক্লিক করে সূচিপত্রে ফিরে যাওয়া যাবে। অ্যাক্টিভিটি প্ল্যান, এখানে শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন আসবে। শিক্ষার্থীদের নোটপ্যাডে উত্তর লিখে শিক্ষকের নিকট জমা দিতে হবে। প্রশ্নটি হচ্ছে, এতক্ষণ যা দেখলে তার মধ্যে শিক্ষার ক্ষেত্রে কোন সংস্থাটি গুরুত্বপূর্ণ বলে মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও। শিক্ষার্থীরা উত্তর লিখে জমা বাটনে ক্লিক করবে। হোম বাটনে ক্লিক করে সূচিপত্রে ফিরে আসা যাবে। অ্যাসেসমেন্ট, শিখন যাচাই, এখানে শিক্ষার্থীদের জন্য একটি মিলকরণ আসবে। বাম দিকের ঘর থেকে টেনে এনে ডান দিকের যে কাদের সঙ্গে মিলবে সেখানে শিক্ষার্থীদের বসাতে হবে। ভুল শব্দটি নির্বাচন করলে সেটি বসবে না এবং আবার চেষ্টা করতে বলা হবে। কিন্তু সঠিক শব্দটি নির্বাচন করলে উত্তর সঠিক হয়েছে বলা হবে। আবার চেষ্টা করো, উত্তর সঠিক হয়েছে। আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো, উত্তর সঠিক হয়েছে। এভাবে শিক্ষার্থীদের বাম দিকের ঘর থেকে টেনে এনে ডান দিকের ঘরে বসিয়ে মিল করতে হবে। FAO, ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণ, ইউনিসেফ, মা ও শিশুর উন্নয়নের কাজ, UNFPA, পরিবার পরিকল্পনা ও নারী ক্ষমতায়ন, হু, ঘাতক রোগ প্রতিরোধ করা, UNDP, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন, ইউনেস্কো, শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি ও যোগাযোগ উন্নয়ন। এই পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা সম্পর্কে ভালোভাবে জানতে ও বুঝতে পেরেছে। এছাড়াও শিক্ষার্থীরা সহযোগী সংস্থাগুলোর উদ্দেশ্য ও কাজ সম্পর্কে সঠিক ধারণা পেয়েছে। সবাইকে ধন্যবাদ।